আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস K1-এর অঙ্ক নেব। তো আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে প্রিয়টা রিভিশন দিয়েছিলাম বাড়িতে করার জন্য হোমওয়ার্কে, আশা করি প্রত্যেকে সেগুলো করে নিয়েছো। তো যেগুলো আগের দিন ক্লাসে কাজ দেওয়া ছিল সেগুলো আজকে আমি তোমাদের উত্তরগুলো করিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে উত্তরগুলো, তারপরে আমরা আবার একটা নতুন রিভিশন করবো। পরের যে গুণটা আছে গুণটা আমরা রিভিশন করবো পরের ক্লাসের জন্য, আজকে করিয়ে দেবো, পরের ক্লাসের জন্য কাজ দেবো। তাহলে তোমরা দেখো আমি আগের ক্লাসে যা যা ছিল সেগুলো রিভিশন করিয়ে দিচ্ছি। তাহলে আশা করি বিয়োগ কীভাবে করতে হয় তোমরা বুঝে গেছো। আমি শুরু করি, প্রথমে আছে 6-2, মানে 6 থেকে 2 আমাদের বাদ দিতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, 6টা দাগ টানতে হবে, তার থেকে আমাদেরকে 2টো দাগ বাদ দিয়ে দিতে হবে, দিয়ে যেটা থাকবে সেটাই বিয়োগ করে। তাহলে আমি প্রথমে 6টা দাগ টানি, 1, 2, 3, 4, 5, 6, 6টা দাগ টানলাম। আমি তারপরে কত বাদ দেবো, 2, তাহলে 2টো বাদ দিলে আমি 2টো দাগ কেটে দিতে হবে। তাহলে 2টো কেটে দিই, 1, 2, তাহলে 2টো কেটে দিলাম। বা 6 আর কত আছে দেখে নিই, হিসেব করে নিই, 1, 2, 3, 4, তাহলে 4টে দাগ রয়েছে। তাহলে 6 থেকে 2 বাদ দিলে বিয়োগফল কত হবে, 4, আমরা এখানে লিখব 4, তাহলে বিয়োগফল হলো 4। তারপরে আছে 7 থেকে 6 বাদ দিতে হবে, তাহলে প্রথমে কী করতে হবে, 7টা দাগ টানতে হবে, তার থেকে 6টা দাগ কেটে দিতে হবে। তাহলে 7টা দাগ টানি, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা দাগ টানলাম। এর থেকে আমরা কী করবো, 6টা দাগ কেটে দেবো। তাহলে 6টা দাগ বাদ দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 7টা দাগ থেকে 6টা দাগ আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কটা পড়ে আছে, কটা, 1টা, কটা পড়ে আছে, 1টা। তাহলে 7 থেকে 6 বাদ দিয়ে দিলে বিয়োগফল কত হবে, 1। তাহলে আমরা এখানে কত লিখবো, 1, তাহলে আমরা এখানে লিখবো 1। তাহলে 7 থেকে 6 বাদ দিলে বিয়োগফল হচ্ছে 1। তারপরে কী আছে, তারপরে আছে 5-3, মানে 5 থেকে আমাদেরকে 3টা বাদ দিতে হবে। তাহলে প্রথমে কী করতে হবে, আমাদেরকে 5টা দাগ টান টেনে নেবো, 5টা দাগ টানি, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা দাগ টুনলাম, 5 থেকে 3 বাদ দেবো, 1, 2, 3, তাহলে 5 থেকে 3 বাদ দিয়ে দিলে আর কটা দাগ থাকবে, 2টো, তাহলে বিয়োগফল কত হবে, 2। তারপর আছে দেখো 4-1, মানে 4 থেকে 1টা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, 4টে দাগ টানতে হবে, তাহলে টানি, 1, 2, 3, 4, তাহলে 4টে দাগ টানলাম, 4টে দাগ থেকে আমাদের 1টা দাগ বাদ দিতে হবে। তাহলে 1টা দিয়ে দিলাম, আর কত রয়েছে তাহলে গুণে নিই, 1, 2, 3, তাহলে কত রয়েছে, 3, তাহলে 4 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত হবে, 3, তাহলে আমরা এখানে লিখবো 3। 4 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত থাকছে, 3, তাহলে হয়ে গেল। তোমরা এগুলো মিলিয়ে নিয়েছো, আশা করি প্রত্যেকে ঠিক করেছো। তাহলে প্রথমেরটা 6 থেকে 2 বার দিলে 4, 7 থেকে 6 বার দিলে 1, 5 থেকে 3 বার দিলে 2, আর 4 থেকে 1 বার দিলে 3, হয়ে গেল। এবার পর এবার আমরা কিছু ডিভিশন করবো, সেটা হলো গুণ। গুণটা আজকে আমরা ডিভিশন করবো, প্রত্যেকের নামটা 1 থেকে 5-এর নামটা আশা করি মুখস্থ হয়ে গেছে, সেই নামটার উপর কিন্তু ভিত্তি করে তোমাদের গুণার ভাগটা করতে হবে। 1 থেকে 5-এর নামটা কিন্তু সবাই ভালো করে মুখস্থ করবে। তাহলে আজকে আমি গুণ করাবো ডিভিশন। গুণ গুণের প্রতীক চিহ্ন প্রত্যেকে মুখস্থ করেছ, কস চিহ্নের মতো গুণের প্রতীক চিহ্ন।
তাহলে যেটা যেটা তোমাদের দেব দেখো, 3 × 3, 6 × 4, 7 × 2, 8 × 8, 2. তাহলে বুঝতে পারছো গুণ করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, নামটা ডাকতে হবে। ওর থেকে মনে পড়ছে আশা করি। তাহলে ওর প্রথমে কি আছে, 3 × 3, মানে 3 কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদেরকে 3-এর নামটা ডাকতে হবে। 3-এর নামটা 3 আর 3 গুণ করলে কত হয় সেটা হিসেব করতে হবে। তাহলে আমরা 3-এর নামটা রাখি 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে গুণফল হয় 9। তাহলে আমরা এখানে 3 লিখবো ফাঁকা জায়গায় 9। তাহলে 3 × 3 = 9, মানে 3-এর সাথে 3 গুণ করলে হয় 9। তারপরে আছে 6 × 4, মানে আমাদেরকে 4 × 6 = কত হিসেব করতে হবে। তাহলে আমরা 4-এর নামটা রাখি 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 3 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24। তাহলে 4 × 6 = কত হচ্ছে, গুণ করলে গুণফল হবে 24। তাহলে আমরা এখানে লিখবো 4 × 6 = 24। তাহলে 4 দিয়ে 6 গুণ করলে হয় 24। তারপরে আছে দেখো 2 × 7, মানে 2 কে 7 দিয়ে গুণ করতে হবে, বা 7 কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 2-এর নামটা প্রথমে ডাকি 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 4 = 8, 2 × 5 = 10, 2 × 6 = 12, 2 × 7 = 14। তাহলে 2 কে 7 গুণ করলে হবে 2 × 7 = 14, তাহলে গুণফল হয় 14। তারপরে আছে দেখো 5 দিয়ে 8 কে গুণ করতে হবে, 5 দিয়ে কাকে গুণ করবো, 8 কে। তাহলে আমরা 5-এর নামটা রাখবো 5 + 8 কত সেটা হিসেব করব। 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 × 8 = 40। তাহলে 5 × 8 কত হচ্ছে, 4 × 0 = 40। তাহলে 5 দিয়ে 8 কে গুণ করলে হবে 5 × 8 = 40, গুণফল হবে 40। প্রত্যেকের নামটা কিন্তু ভালো করে মুখস্থ করবে, নামটা করলে ভালো করে মুখস্থ করলে গুণ আর ভাগ কিন্তু ভালোভাবে তোমরা করতে পারবে। তারপরে আছে কত দেখো 2 × 2, মানে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদেরকে কিসে কত নামটা ডাকতে হবে, 2-এর নাম। তাহলে আমি 2-এর নামটা ডাকবো 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে 2 × 2 কত হচ্ছে, 4। তাহলে 2 × 2 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 4। প্রত্যেকে আশা করি মনে পড়ছে গুণ কীভাবে করতে হবে। তাহলে আরেকবার আমরা দেখে নিই, তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে গুণফল, 9, মানে 3 × 3 = 9। তারপরে 4 কে 6 দিয়ে গুণ করলে 4 × 6 = 24, গুণফল হচ্ছে 24। তারপর 2 দিয়ে 7 কে, 7 × 2 = 14, 7 দিয়ে কত হচ্ছে গুণফল, 14। তারপর 5 আটে গুণ করলে গুণফল হচ্ছে 40, মানে 5 আটে 40, আর 2 দিয়ে গুণফল হচ্ছে 4। প্রত্যেকটা করে নিয়েছো, এরপরে আমি তোমাদেরকে বাড়িতে যেগুলো তোমরা করবে সেগুলো দেবো, প্রত্যেক খাতায় তুলে নেবে, তুলে পরের দিনের ক্লাসে আবার বাড়িতে পড়বে, পরের দিনের ক্লাসে উত্তরগুলো মিলিয়ে নেবে। চার প্রত্যেকে দেখো 4 দিয়ে 3 কে গুণ, 3 × 4, 2 × 4, 4 × 2, 5 × 5, 4 × 4, 5 × 3। ঠিক আছে, তাহলে এই 5টা তোমাদের পরের ক্লাসে, পরের
ঘরের পাঁচ থাকলে ওই পাঁচটা প্রত্যেকে বাড়িতে করে নেবে, আর নামটা কিন্তু প্রত্যেকে 1 থেকে 5 অবধি নামটা ভালোভাবে করবে বাড়িতে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এতটাই থাকলো, এগুলো বাড়িতে রিভিশন করো ভালোভাবে, আর পরের দিনের ক্লাসে এগুলোর অবস্থা তোমরা মিলিয়ে নেবে। আজকের ক্লাস এতটাই থাকলো, ভালো থাকবে, থ্যাংক ইউ।